নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলা যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। উপনির্বাচনের মাঝেই ভাটপাড়ায় গুলি, আর সেখানেই মৃত্যু হল তৃণমূল নেতার। ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, একেবারে জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি চালানোর ঘটনা। নিহত তৃণমূল নেতার এই খুনের ঘটনায় একাধিক প্রশ্ন দানা পাচ্ছে। দুষ্কৃতীরা একেবারে হেঁটে এসে গুলি চালিয়ে চম্পট দিল, শুধু গুলি নয়, ছুড়ল বোমা। বারবার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, একই সঙ্গে শাসক দলের কোন দলের কথাও বারবার জোরালো হচ্ছে। ফের ভাটপাড়ায় চলল গুলি, পড়ল বোমা, সাত সকালে ঝরল রক্ত। জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নিহত তৃণমূল নেতার নাম অশোক সাউ। আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু চিনতে পারছি, বুঝতেই পারছি না। এবার দেখি হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনোরকম বাঁচল। বুধবার সকালে একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ। হেঁটে এসে ওই দোকানে ঢোকে দুষ্কৃতীরা, অশোক সাউকে গুলি করে, তারপর বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। সবটাই ঘটেছে জগদ্দল থানার নাকের ডগায়। এই যে ঘটনাস্থল রয়েছে, এখানেই গুলি চালনার ঘটনা ঘটে। তিনজন দুষ্কৃতী এসেছিলেন এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সকালবেলা শাটার তোলা ছিল এবং সেখানেই ভেতরেই বসেছিলেন অশোক সাউ এবং তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গোটা জায়গাটা ঘিরে রেখেছে এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের শীর্ষকর্তারা। ঘটনাস্থল দেখালাম, সেখান থেকে কয়েক মিটার হেঁটে গেলেই জগদ্দল থানা। এই হচ্ছে থানা এরিয়া, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই হচ্ছে জগদ্দল থানা। অর্থাৎ বুঝতেই পারছো, খুব মেরে কেটে হলো, আমি 30 থেকে 35 পা হেঁটে এসেছি। এই হচ্ছে জগদ্দল থানার ছবি, একেবারে থানার অদূরে এই ধরনের ঘটনা। থানার সামনেই চলল গুলি, ফাটলো বোমা, কিছুই জানতো না পুলিশ। নিরাপদ নয় ভাটপাড়া, মানলেন স্থানীয় কাউন্সিলরও। মানুষের নিরাপত্তা তো বলে নেই, কিন্তু আমরা এই জন্য তো আইসি সাহেব উপরে আমরা চাপ দিয়েছি, রাজুরিয়া সাহেব উপরেও চাপ দিয়েছি আমরা। এইটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটাকে পুষ্টি করা হোক, তাকে ধরে জানা হোক এর পিছনে কি রাজ আছে, কেন মারা হয়। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। আসেন ব্যারাকপুরের সিপি আলোক রাজোরিয়া। অনেক লোককে জিজ্ঞাসাবাদ করছি, কিছু লোককে আমরা পিক আপ করেছি, কিছু কিছু লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন অন রাইট ট্র্যাক আছে, আমরা শীঘ্রই এটা কিনারা করব। ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার দুষ্কৃতি দৌরাত্ম, বারবার কেন গুলি বোমা, রিপাবলিকের প্রশ্নে মুখে কুলুপ পুলিশ কমিশনারের। প্রতিদিন এই ঘটনা ঘটছে, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে পুলিশের কাছে, প্রতিদিন এই বোমাগুলি। আপনি কত ঘটনা গিনাবেন আমাকে? ভাটপাড়ায় শাসক নেতা খুনে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগেও সরগরম এলাকা। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে, তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাসাম কি অশান্তি করছে পার্থভূমিক আশীর্বাদ নিয়ে। লোহাচোর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায়, পার্থভূমি গণতে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। অর্জুন সিং যে গুন্ডা রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে, সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। নিজে খুন করেছেন আর অনেক খুনই বানিয়েছেন, সেটা পরিষ্কার করতে সময় লাগবে, কিন্তু পরিষ্কার হবেই। মিনিটে মিনিটে সংবাদ মাধ্যমকে আপডেট দিতে বাধ্য নয় পুলিশ, আবার গুলি বোমা নিয়ন্ত্রণেও বাধ্য নয় ভাটপাড়ায়। কি তাহলে গুলি বোমার সংস্কৃতি চলবে? অনুপম পাত্র এবং সন্তু পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলায় 6টি আসনে উপনির্বাচন শান্তিপূর্ণভাবেই শুরু হয়ে গিয়েছিল ভোট গ্রহণ পর্ব, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত অশান্তির খবর বারবার সামনে আসে। উত্তরের সিতাই এবং মাদারিহাট শান্তিপূর্ণ নির্বাচনের মাঝেই উঠে এলো রাজ্যের শাসক দলের শাসানির অভিযোগ, আর এর মাঝে অন্যান্য জায়গায় কোথাও বিরোধী এজেন্টদেরকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, এমনকি যখনই
তা মানতে অস্বীকার করে বিরোধীরা। দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই সরগরম ছিল উত্তরবঙ্গ। রাজ্যে ছ আসনের উপনির্বাচনের দিকে দিকে হুমকি, মারধরের অভিযোগ। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে উঠল বিজেপির পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ। সিতাইয়ের 6x106 নম্বর বুথ থেকে বিজেপির এজেন্টকে বেরিয়ে যাওয়ার নির্দেশ তৃণমূল নেতার। না বেরোলে জোটে প্রাণনাশের হুমকি। ইভিএম এর 1 ও 2 নম্বর বোতামে সেলোটেপ লাগিয়ে রাখার অভিযোগ বিজেপির। সেলোটেপের কারণে দেখা যাচ্ছে না বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের নাম ও প্রতীক। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী। 2 নম্বর বোতাম সেলোটেপ দিয়ে আটকানো আছে। 1 নম্বর 2 নম্বর বোতামে কার প্রতীক ছিল? 2 নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল। আর 1 নম্বরে আমি জানি না। আমি বললাম সেটা উনি যেটা বলছেন বোঝাতে চাইছেন যে আমরাই করিয়েছি, তারপরে আমি এসেছি। যখনই জানিয়েছি আমি আমি তার 15 মিনিট আগেও আমি দেখেছি। আপনারা সিসিটিভি ছিল কি? আপনারা তখন ছিল না তো ক্যান্ডিডেট লাগিয়েছে? আমি জানি না কে লাগিয়েছে। উনি আমাকে দেখিয়েছে, যখন কমপ্লেন করেছে সাথে আমি খুলে দিয়েছি। উনি আসিয়া উনি ইয়া লাগার পর আমি তো ফুল নিয়ে যান। কোন দলের? আমি টিএমসি। উনি আবার ইয়া লাগে, উনি আবার এখানে বুটা গরম করে চালাচ্ছে। তাহলে উনি পকেটে সবকিছু আছে ওখানে। একই অভিযোগ সিতাইয়ের পেটলাতেও। 6x10 নম্বর বুথের ইভিএম এ কারছুপির অভিযোগ বিজেপি প্রার্থী। পাশাপাশি ভেটাগুড়ির ব্রাহ্মণী চৌকি এলাকার 158 নম্বর বুথ পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়া সিতাই ব্লকের কোনাচাত্রা প্রাইমারি স্কুলের ভোটারকে প্রভাবিত করার অভিযোগ, অন্ধ ভোটারের হয়ে ভোট দেওয়ার অভিযোগ অপর একজনের বিরুদ্ধে। দক্ষিণে কোনাযাত্রায় একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজেপি প্রার্থী নিজের বুথ সিতাইয়ের এডেড প্রাইমারি স্কুলে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভাতে উপনির্বাচন। এখানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ। বেশ কিছু বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ সাংসদ মনোজ টিকার। ওইখানে বাঙ্গাবাড়ি বলি, সেখানে আমাদেরকে পোলিং এজেন্ট দিতে দেয়নি, বের করে দিয়েছে। আরও এরকম যেটা মানেরুটি এলাকাতে আছে 180, 81, 82, 83, 84, 85, তারপরে আরও 116, 117, এই কয়েকটা বুথ এরকম আছে যেখানে আমাদেরকে পোলিং এজেন্ট বসতে দেয়নি। আর ওইখানে আমি যা খবর পেয়েছি সেখানে হয়তো কিছু প্রেসিডেন্ট অফিসার ও শাসক দল হয়ে কাজ করতেছেন। মাদারিহাটের 115 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী রাহুল লোহার। কিংশুক দত্ত, সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। কাউন্সিলরের স্বামীকেও মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে একেবারে চর কিল ঘুষি। কাঠগোড়ায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে একেবারে চর কিল ঘুষি। তৃণমূলের ওয়ার্ড সভাপতির এই কর্মকাণ্ড ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য। কাউন্সিলরের স্বামীকেও মারধরের অভিযোগ উঠে আসছে একেবারে রাস্তার মধ্যে ফেলে চর কিল ঘুষি। মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মারধর, সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। শুধুমাত্র কাউন্সিলর নয়, কাউন্সিলরের স্বামীকেও বেধড়ক মারধর করা হয়েছে রাস্তার মধ্যে একেবারে চর কিল ঘুষি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর তাকেই মারধর করা হচ্ছে। রাস্তায় ফেলে একেবারে চর কিল ঘুষি কাঠগোড়ায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি। একদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, অন্যদিকে ওয়ার্ড সভাপতি। তাহলে কি এখানেও শাসক দলের অন্দরের কোন্দল জোরালো হচ্ছে? ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। শুধুমাত্র তৃণমূল কাউন্সিলর নয়, তার স্বামীকেও মারধর করা হয়েছে রাস্তায় ফেলে চর কিল ঘুষি দেওয়া হচ্ছে তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে। কাঠগোড়ায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি, ইতিমধ্যেই মারধরের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তৃণমূল কাউন্সিলর নিরুপমা কঙ্গার শীত এবং তার স্বামী সুদীপ শীতকে মারধরের অভিযোগ উঠে আসছে তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির বিরুদ্ধে একের পর এক অভিযোগ। রাস্তার মধ্যেই চর কিল ঘুষি।
আগুনে ঝলসে গেল 4 বছরের শিশু। পরিত্যক্ত গাড়িতে আগুন লাগে কাকসার পানাকর বাজারে রাইস মিলে দুর্ঘটনা। পরিত্যক্ত গাড়িতে খেলছিল 4 বছরের শিশুটি। প্রদীপ নিয়ে খেলছিল 4 বছরের শিশুটি। গাড়িতে দাহ্য বস্তু থাকায় আগুন লেগে যায় বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে 4 জন শিশু চিকিৎসাধীন রয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে ঝলসে গেল 4 জন শিশু। পরিত্যক্ত একটি গাড়িতে খেলার জন্য প্রদীপ নিয়ে উঠেছিল 4 জন শিশু, তাতেই তারা ঝলসে যায়, আগুন ধরে যায় ওই গাড়িতে। গাড়িতে দাহ্য বস্তু থাকায় আগুন লেগে যায় বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে 4 জন শিশু চিকিৎসাধীন রয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কাকসার পানাগড় বাজারে যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলেই দুর্ঘটনা। পরিত্যক্ত একটি গাড়িতে খেলছিল 4 জন শিশু। প্রদীপ নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। গাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ছিল, সেই কারণেই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। ঝলসে যায় 4 জন শিশু, 2 জনের অবস্থা ইতিমধ্যেই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কাকসার পানাগড়ের বাজারের কাছে রাইস মিল, সেখানেই পরিত্যক্ত গাড়ি। সেই পরিত্যক্ত গাড়ির মধ্যেই খেলাধুলো করছিল 4 জন শিশু। তাদের মধ্যে 1 জন প্রদীপ নিয়ে ওঠে, আর এরপরেই গাড়িতে দাহ্য বস্তু থাকায় সেই প্রদীপের আগুন থেকে আগুন ভয়াবহ আকার নেয়। 4 জন শিশু ঝলসে যায়, তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। খেলার মাঝেই মর্মান্তিক বিপত্তি। পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়েই আগুনে ঝলসে যায় 4 জন শিশু। কাকসার পানাগড় বাজারে রাইস মিলের কাছে যে পরিত্যক্ত গাড়ি, সেই পরিত্যক্ত গাড়িতেই খেলাধুলো করছিল 4 জন শিশু। পরিত্যক্ত গাড়িতে খেলছিল 4 জন শিশু। প্রদীপের আলো নিয়ে তারা খেলছিল, আর সেই আলোই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। গাড়িতে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। ঝলসে যায় 4 জন শিশু। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন, কিভাবে ঘটল এই দুর্ঘটনা শুনে। বাচ্চাগুলো খেলাধুলা করতো, প্রায় খেলতো ওরা। হঠাৎ আজকে বাচ্চা কোনো প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। জ্বালিয়ে দিয়ে রেক্সিনটা ছিল ভিতরে, হয়তো কেমনি থাকে রেক্সিন, ওই রেক্সিনে আগুন ধরে নিয়েছে। এবার আগুন ধরে নিয়েছে, এবার পালাতে পালাতে এদিকে সবাই তারা জামাতে লেগে পিছনে লেগেছে, কারো প্যান্টে লেগেছে, সামনে লেগে গেছে। যে একজন ছুটে এসেছে একজন রাজেশ পাশাম বলে, ও 4 জনকে জামা প্যান্ট ছিঁড়ে কিলে করলো। তো ও তো বেচারা বেঁচে গেলো, কিন্তু 2 জনের অবস্থা একটু মুখ তো বেশি পুড়েছে, পিছনে বাড়ি আছে, আর 2 জনের নর্মাল একটু সাধারণ হয়েছে, কিন্তু ওরও পুড়েছে, 2টো বাচ্চার বেশি পুড়েছে। মর্মান্তিক পরিণতি, 4 জন শিশুই ঝলসে যায় পরিত্যক্ত গাড়িতে। প্রদীপ নিয়ে খেলতে খেলতে বিপত্তি, একসঙ্গে ঝলসে যায় 4 জন শিশু। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যেককে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই 6টি আসনে বিধানসভার উপনির্বাচন, তার মাঝে মেদিনীপুরের দিকে দিকে অশান্তির ঘটনা। কাজগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মীদের মারধর, ঘর ছাড়া, এমনকি গৃহবন্দী করে রাখার অভিযোগ ওঠে। অন্যদিকে হাড়োয়ায় আক্রান্ত হয়েছে বিজেপি এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা। বারবার বারবার কাঠগড়ায় সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচন ঘিরে মেদিনীপুরে অশান্তির অভিযোগ। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেলে চিকিৎসাধীন তিনি। বিজেপির অভিযোগ, পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করেছে। 73-74 যে 3টে বুথ আছে, ওই বুথে পোলিং এজেন্ট বসাতে গিয়েছিল। ওরা ভয় দেখাচ্ছিল শাসক দলের, লাইভ করে বলছে লাইভ করবি, দিয়ে জোর করে মোবাইলটা হাত থেকে মুচকে মোবাইলটা। মানে আপনার অপরাধ, আপনি পোলিং এজেন্ট বসাতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। মেদিনীপুরের স্মৃতিকণা বিদ্যামন্দিরের ঘটনা, তৃণমূল প্রার্থীর দাবি তাকে বুথে ঢোকার মুখে আটকানো হয়েছে। বাহিনীর দাবি আটকানোই হয়নি, পরিচয়পত্র যাচাই করা হয়েছে মাত্র। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। বিজেপি কর্মী নয়ন দেকে রাতভর নজরবন্দি করার অভিযোগ।
পুলিশি সন্ত্রাস কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে বিজেপি কর্মীদের উপর। ব্যাপক হারে আমাদের কর্মীদেরকে ভয় দেখানো এবং ইয়ে করা হয়েছে, ডিটেনশন করা হয়েছে, এগুলো অন্যায়ভাবে করা হচ্ছে। বিজেপি কর্মীদের নামে ফলস অ্যালিগেশন করিয়ে তাকে লিগালাইজ করার চেষ্টা করছে। উপনির্বাচন শুরু হতেই অশান্তি হাড়োয়ায়। ইভিএম বসানোকে ঘিরে বিজেপি তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি। বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী বিমল দাসকে ধাক্কা এবং খুনের হুমকির অভিযোগ। ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের মানে যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়। হাড়োয়া বিধানসভার অন্তর্গত মানিকপুর এলাকায় 179 নম্বর বুথের ISF এর পোলিং এজেন্টকেও আবার মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তালডাংরা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের স্বামী তারাশঙ্কর রায়ের। তালডাংরা 112 নম্বর মালাতোর বুথের ঘটনা। জেনিয়ার বকুলতলায় সুকেশ সাউয়ের স্কুলে 69 নম্বর বুথে সাময়িক উত্তেজনা হলে ঘটনাস্থলে যায় পুলিশ। রিপাবলিক বাংলা। নিরাপত্তা বাড়ল কাজল শেখের। এবার থেকে Y+ ক্যাটাগরি নিরাপত্তা পাবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। সামনেই রয়েছে কোর কমিটির বৈঠক, আর সেই বৈঠকের আগে নিরাপত্তা বাড়ল কাজল শেখের, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এর আগে সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কেননা 16 নভেম্বর রয়েছে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। গরু পাচার মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে 24 সেপ্টেম্বর বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে কাজল শেখ এবং কেষ্ট মণ্ডলের দ্বৈরথ তুঙ্গে। এই আবহে নিরাপত্তা বাড়ল কাজল শেখের। নিরাপত্তা বাড়ল কাজল শেখের। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবার থেকে পাচ্ছেন Y+ ক্যাটাগরি নিরাপত্তা। আগামী 16 নভেম্বর বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক রয়েছে, তার আগে সিদ্ধান্ত বেশ খানিকটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গরু পাচার মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে 24 সেপ্টেম্বর বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত, আর এর মাঝেই বাড়ল কাজল শেখের নিরাপত্তা। গণপরিবহন শহর থেকে জেলা, আম জনতার একমাত্র ভরসা থাকে এই গণপরিবহন। কিন্তু সেই গণপরিবহনেই এবার যেন চলছে জীবন নিয়ে খেলা, কেননা পুরুলিয়ায় যে সরকারি বাস, সেই সরকারি বাসের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারি বাসগুলোর বেহাল দশা। রাস্তায় বহাল তবিয়তে চলছে রেজিস্ট্রেশন এবং ফিটনেসে ব্যর্থ সমস্ত সরকারি বাস, আর তার জেরেই মর্মান্তিক পরিণতি তৈরি হচ্ছে। আর এখানেই প্রশ্ন, আর কত মানুষের জীবন নিলে তবেই টনক নড়বে রাজ্য প্রশাসনের, রাজ্য পরিবহনের? কখনো বেপরোয়া গতি তো কখনো ফিটনেস ফেল হওয়া বাসে মর্মান্তিক দুর্ঘটনা। সম্প্রতি পুরুলিয়ার আনারার দুর্ঘটনায় কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাস নিয়ন্ত্রণ হারিয়েই মর্মান্তিক পরিণতি। এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, রেজিস্ট্রেশন ও ফিটনেস ফেল হওয়া সরকারি বাসেই চলছে নাগরিক পরিষেবা। রাজ্য জুড়ে চরম অচল অবস্থা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা। এই যে একটা অরাজক অবস্থার মতো চলছে, হ্যাঁ, ট্রান্সপোর্ট সমস্ত দিকেই, এটা প্রশাসনকে দেখা দরকার। এবং প্রশাসন এটা জানে না তা না, প্রশাসন জানে, ফলে সরকারি পরিবহন ব্যবস্থাটা প্র্যাকটিক্যালি ভেঙে পড়েছে। সরকারি পরিবহন ব্যবস্থাটার যে নেটওয়ার্কটা ছিল, সেই নেটওয়ার্কটা ধীরে ধীরে দুর্বল হতে হতে আজকে সরকারি পরিবহনটাও প্রায় তলানিতে ঠেকে গেছে। জীবন নিয়ে খেলা করছে উদাসীন রাজ্য সরকার, তোপ বিরোধীদের। বাসের রেজিস্ট্রেশন ফেল, এবং শুধুমাত্র এই বাস নাই, এরকম আরও 40-50টি বাস আছে যার রেজিস্ট্রেশন ফেল আছে, এবং এই রিস্কে যে আছে প্রাণের ঝুঁকি দিয়ে প্যাসেঞ্জারকে বইছে এই বাসগুলি, সরকারি বাসগুলি। তাতে বোঝা যায় এই সরকার একেবারে নির্মম সরকার আছে, হৃদয়হীন সরকার আছে, এবং এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। যদিও বাস ডিপো ইনচার্জ বলছেন অন্য কথা। দেখুন, সরকারি বাসের ফিটনেসটা কর্পোরেশন
মানে ইঞ্জিনিয়াররা নিজেই দেন আর কি। প্রাইভেট বাসের ফিটনেস আর সরকারি বাসের ফিটনেসের দুটোর কিন্তু ক্যারেক্টারগত তফাত আছে। আমাদের ফিটনেসটা ডিপেন্ড করে পুরোটাই হচ্ছে গাড়িটা 15 বছরের পুরনো কি পুরনো নয়, আর স্ট্যাটাসে তাই বললো, আমাদের স্ট্যাটাসটা কিন্তু অন্যরকমভাবে বিচার করা হয় আর কি। এটা আমাদের রাজ্যপালের অর্ডার, আপনার পরিবহন মন্ত্রী, পরিবহন দপ্তরের আমাদের সেভাবে নির্দেশ। 15 বছরের গাড়ির পুরনো কি পুরনো নয় তার উপরে এটা বিচার হয় আর কি। মিয়াদ উত্তীর্ণ জরাজীর্ণ এই বাসগুলিতে আর কতদিন চলবে ঝুঁকির যাত্রা? সরকারি বাস যেগুলি চলছে রাস্তাতে সেই বাসগুলির যে কাগজপত্র তা কি সঠিক করা হবে? তাদেরকে ফিটনেস ঠিক করা হবে? রেজিস্ট্রেশন আবার করা হবে? নাকি এভাবেই দৌড়াতে থাকবে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত না করে বাসগুলি? সেই প্রশ্ন একাধিক রয়েছে পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো, রিপোর্ট রিপাবলিক বাংলা।